হ্যালো প্রিয় বন্ধুরা সমীরনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ছেন তাদের প্রত্যেকেরই ইন্টারমিডিয়েট যে সমস্ত স্টুডেন্টস আছেন তাদের একটি চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে তাদের রেজাল্ট কবে বেরোবে কিছু কিছু জিজ্ঞেস করছে তাদের পরীক্ষা কবে হবে সুতরাং এই যে পরীক্ষা হবে অর্থাৎ কি এবং রেজাল্ট বেরোবে কবে সেটা কিনা এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাত আছে তফাতটা হচ্ছে এই যে যদি প্রশ্ন করা হয় যে রেজাল্ট কবে বেরোবে তার মানে পরীক্ষা হয়নি অথচ রেজাল্ট কবে বেরোবে এটা জিজ্ঞেস করা হচ্ছে এবং সেকেন্ড বলা হচ্ছে যে পরীক্ষা কবে হবে অর্থাৎ এখন তারা রেজাল্টের কথা ভাবছেন না শুধু পরীক্ষার কথা ভাবছেন এক্ষেত্রে কয়েকটা জিনিস বলার আগে যে পরীক্ষা হবে কি না এবং পরীক্ষা না হয়েও কি রেজাল্ট বেরোবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমি কোনো একটি পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না কিন্তু বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আমি জানি যাদবপুর ইউনিভার্সিটি অলরেডি প্রোমোট করে দিয়েছে এই খবর আপনাদের আমি দিয়েছিলাম আগে কিন্তু পরীক্ষা বিষয় যেটি আছে সেটি কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করে আছে সুতরাং তার আগে কয়েকটা জিনিস একটু জেনে নিই দেখুন পশ্চিমবঙ্গে যে এডুকেশন মিনিস্টার আমাদের মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় উনি যেটা বলেছেন রবিবার দিনকে সেটা হচ্ছে যে আন্ডার যে ক্লাস আছে সেই ক্লাসগুলো কিন্তু নভেম্বরে স্টার্ট হবে এবং অ্যাডমিশন প্রসেস যেটা আছে সেটা যেহেতু অগাস্ট মানে অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে সুতরাং অক্টোবরে শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নভেম্বরে গিয়ে তখন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ক্লাস শুরু হওয়ার কথা আসছে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে সেটা হয়েছে যে এটা আমি ফার্স্ট ইয়ারের কথা বলছি যারা নতুন জয়েন করছেন এবং যে সমস্ত স্টুডেন্টসরা যেহেতু কলেজে যারা পোস্ট গ্রাজুয়েট লেভেলে ভর্তি হচ্ছেন অর্থাৎ স্নাতকোত্তর স্তরে তাদের কিন্তু নভেম্বর মাসের মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হবে এবং ডিসেম্বর থেকে তাদের ক্লাস শুরু হবে দেখুন ডেটটা এখানে বড় নয় কারণ ডেটটা এটা কলেজ টু কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করবে হয়তো এক সপ্তাহের মধ্যেই যে কোনো কারোর হয়তো দুই হবে কারুর তিন হবে কারো চার হবে এরকমভাবে চলতে থাকবে এবারে যেটা বলার সেটা হচ্ছে যে এই ডিসিশানটা নেওয়া হয়েছে কোথা থেকে না এই ডিসিশনটা যে নভেম্বর থেকে আন্ডার গ্র্যাজুয়েট শুধু ফার্স্ট ইয়ার বলে নয় নভেম্বর থেকে কিন্তু আন্ডার অন্যান্য যে সমস্ত এক্সিস্টিং ইন্টারমিডিয়েট ব্যাচ রয়েছেন তাদেরও কিন্তু স্টার্ট হচ্ছে এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমাদের তো অলরেডি অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে হ্যাঁ অনলাইন ক্লাস অনেক ইনস্টিটিউট প্রাইভেট ইনস্টিটিউট বিশেষ করে যে সমস্ত রয়েছে সেগুলোতে স্টার্ট হয়ে গেছে কিন্তু কিছু গভর্নমেন্ট কলেজ রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে এখনও স্টার্ট হয়নি এটা কিন্তু গভর্নমেন্ট যে অর্গানাইজেশনসগুলো রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কলেজ তাদের কথা ভেবে কিন্তু বলা হয়েছে প্রাইভেট অর্গানা ইনস্টিটিউশনস বা অটোনমাস ইনস্টিটিউশনসের কথা ভেবে কিন্তু বলা হয়নি এবং এই যে ডিসিশনটা এই ডিসিশনটা নেওয়া হয়েছে সম্পূর্ণভাবে অনলাইন একটা মিটিং করা হয়েছিল কাদের সাথে না ভাইস চ্যান্সেলার্স অফ ডিফারেন্ট স্টেট ইউনিভার্সিটিস তাহলে এটার সোর্সটা আপনারা জানতে পারলেন এবারে চলে আসছি যেটা সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় বাবু যেটা বলেছেন যে ক্লাসেস ফর আন্ডার গ্র্যাজুয়েট একই জিনিস আবার বলেছেন হ্যাঁ তো রেসপেক্টিভ কলেজেস অ্যান্ড কলেজেস উইল চক আউট দ্য মডালিটিস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে ক্লাস স্টার্ট হওয়ার কথা যেটা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে রেসপেক্টিভলি সেটা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এর সাথে আরও একটা জিনিস বলা হয়েছে যেটা যে এ রাজ্য সরকার কিন্তু মানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ইউজিসিকে চিঠি লিখেছে এবং সেখানে তাদেরকে রিকোয়েস্ট করেছে যে অ্যাকাডেমিক সেশন যেটা নতুন আছে সেটা যেন কিন্তু নতুন অ্যাকাডেমিক সেশন যেটা সেটা কিন্তু ডিসেম্বর মাস থেকে স্টার্ট হয় তাহলে এখানে যদি এটা আমরা ধরে নিই যে নতুন অ্যাকাডেমিক সেশনটাকে যদি ডিসেম্বর মাস থেকে স্টার্ট করা হয় তার মানে এই যে ন নভেম্বর মাসে ক্লাস হওয়ার কথা বলা হচ্ছে এই ক্লাস হওয়াটা কাদের জন্য এই ক্লাস হওয়াটা কিন্তু ইন্টারমিডিয়েট স্টুডেন্টস আমি বারবার বলছি এটা কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা প্রাইভেট ইনস্টিটিউশন কিংবা অন্য কোনো অটোনোমাস কলেজ প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলা হচ্ছে না এটা কিন্তু বলা হচ্ছে যে গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিসগুলো আছে তাদের ক্ষেত্রে যে এখনও ডিলেটা রয়েছে অর্থাৎ এখনও শুরু হয়নি সেই জায়গাটা থেকে বলা হয়েছে এরপরে চলে আসছি দেখুন পরীক্ষা হবে রেজাল্ট পেরোবে নাকি পরীক্ষা না হয়েই রেজাল্ট পেরোবে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা বহুবার করেছেন এবং আমি তাদেরকে যথাসাধ্য আনসার করার চেষ্টা করেছি আবার একবার আনসার করছি দেখুন এখানে ইউজিসির ছ তারিখে যে রিপোর্টটা বেরিয়েছিল ঠিক আছে সেই ছ তারিখের যে গাইডলাইন্সটা দিয়েছিল সেই ছ তারিখ গাইডলাইন্সে একটা পয়েন্ট ছিল সেই পয়েন্টটা আমি জুম করছি দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে যেখানে বলা হয়েছিল যে যে ছ তারিখের নোটিশটা বলা হয়েছিল যে কি না ফাইনাল এক্সামিনেশন হবে তারপর সেটাকে নিয়ে বহু অ্যাপ্রোচ সুপ্রিম কোর্টে গিয়েছিলো এবং ফাইনালি তাদের পরীক্ষা এই অক্টোবর মাসের পশ্চিমবঙ্গে এক তারিখ থেকে শুরু হচ্ছে এবারে প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে তাহলে ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের কী হবে দেখুন সেই ছ তারিখের যে লাস্ট যে গাইডলাইনটা ছিল সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে দ্য গাইডলাইন রিগা গাইডলাইন্স রিগার্ডিং ইন্টারমিডিয়েট সেমিস্টার অর ইয়ার এক্সামিনেশন অ্যাজ নোটিফাইড অন টোয়েন্টি নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি উইল রিমেন আনচেঞ্জড আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি এটা কি একটু বড় করে দ্য গাইডলাইন্স রিগার্ডিং ইন্টারমিডিয়েট সেমিস্টার অর ইয়ার এক্সামিনেশন অ্যাজ নোটিফাইড অন টোয়েন্টি নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি উইল রিমেন আনচেঞ্জড অর্থাৎ যে প্রথম গাইডলাইনটা ইউজিসি দিয়েছিল সেখানে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের সম্বতি যা বলা হয়েছিল যে ফি এক্সাম মেথড কী হবে রেজাল্ট কিভাবে বার করা যেতে পারে সেই কিন্তু সেটা কিন্তু ছ তারিখে ফাইনালদের ক্ষেত্রে চেঞ্জেস আনলেও কিন্তু ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের কাছে অপরিবর্তিত থেকে গেছে অর্থাৎ তাদের কোনোরকম কোনো চেঞ্জ হয়নি এবারে যদি আমরা যাই যে পুরনো এটা টোয়েন্টি নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি যে নোটিসটা সেখানে দেখুন পয়েন্ট নাম্বার ফাইভ ছিল একটা আমি জুম করছি সেখানে পয়েন্ট নাম্বার ফাইভে পরিষ্কার বলা ছিল যে ফর ইন্টারমিডিয়েট সেমিস্টার অর ইয়ার স্টুডেন্টস দ্য ইউনিভার্সিটি মে কন্ডাক্ট এক্সামিনেশন এখানে কিন্তু মে কন্ডাক্ট এক্সামিনেশন অর্থাৎ ইউনিভার্সিটি ইচ্ছা করলে এক্সামিনেশন কন্ডাক্ট করতে পারে ঠিক আছে এবং এটি নিয়ে সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্টো লেটেস্ট আছে যেটাতে বলা হয়েছে যে তারা ইউনিভার্সিটিকে ইন্টারমিডিয়েট স্টুডেন্টস এক্সাম নিতে আটকাচ্ছে না ঠিক আছে যেমন তাদেরকে বলছেও না নিতে তেমনি তাদেরকে আটকাচ্ছেও না এটা পরিষ্কার কিন্তু ক্লিয়ারলি মেনশন করা ছিল এবার তার সাথে যদি আমরা দেখি আফটার মেকিং অ্যা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ দ্য লেভেল অফ প্রিপেয়ার্ডনেস রেসিডেন্সিয়াল স্টেটাস অফ দ্য স্টুডেন্টস স্ট্যাটাস অফ কোভিড নাইন্টিন প্যান্ডেমিক স্প্রেড ইন ডিফারেন্ট রিজেন্স স্টেট অ্যান্ড আদার ফ্যাক্টার্স তাহলে সেক্ষেত্রে কি হবে না সমস্ত কিছু বিবেচনা করে যদি দেখা যায় যে পরীক্ষা নেওয়া যেতে পারে তাহলে পরীক্ষা নেওয়া হবে ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের আর যদি সিচুয়েশন এরম দাঁড়ায় যে যেখানে পরীক্ষা নেওয়া হওয়ার মতো কোনো সিচুয়েশন নেই তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে বলা রয়েছে যে ইন কেস দ্য সিচুয়েশন ডাজ নট অ্যাপিয়ার টু বি নর্মাল ইন দ্য ভিউ অফ কোভিড নাইন্টিন ইন অর্ডার টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং সেফটি অ্যান্ড হেলথ অফ দ্য স্টুডেন্টস যদি এগুলো সম্ভব না হয় তাহলে গ্রেডিং অফ দ্য স্টুডেন্টস কুড বি কম্পোজিট অফ ফিফটি পারসেন্ট কম্পোজিট অফ ফিফটি পারসেন্ট মার্কস অন দ্য বেসিস অব দ্য প্যাটার্ন অফ ইন্টারনাল ইভ্যালুয়েশন অর্থাৎ যাদের ইন্টারনাল ইভ্যালুয়েশন আছে তাদের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট নেওয়া হবে আর অ্যাডাপ্টেড বাই দ্য ইউনিভার্সিটিস অ্যান্ড দ্য রিমেইনিং ফিফটি পার্সেন্ট মার্কস ক্যান বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ প্রিভিয়াস সেমিস্টার সুতরাং যাদের প্রিভিয়াস সেমিস্টার সবাই এখন ইভেন্ট সেমিস্টারে আছে ইভেন্ট সেমিস্টার থেকে অর্থ সেমিস্টারে যাচ্ছে সুতরাং ওই যে ইভেন সেমিস্টারে যে বলা ছিল যে প্রিভিয়াস সেমিস্টার ইমিডিয়েট প্রিভিয়াস সেমিস্টার যেটা যেহেতু ধরে নিন যে ফোর্থ সেমিস্টারে পড়ে তার তো এখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়নি তাহলে সেক্ষেত্রে তারা অর্থ সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে দেখতে হবে প্রিভিয়াস সেমিস্টার ইফ অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে তো কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছেই তাহলে ফিফটি ফিফটিটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে সেই সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে যাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা এরকম টাইপের কোনো টেস্ট আছে কিন্তু যাদের এইরকম টাইপের কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা টেস্ট বা এরকম কিছু নেই তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হওয়ার চান্সটা অত্যন্ত পরিমাণে বেশি কিন্তু যাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে তাদের কিন্তু রেজাল্টটা ডিরেক্ট বেরোবে আর যাদের কিন কি না এই ধরনের কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেই তাদের কিন্তু ক্ষেত্রে পরীক্ষা হবে সুতরাং সেক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া রয়েছে যে দ্য ইন্টারনাল ইভ্যালুয়েশন ক্যান বি কন্টিনিউস ইভ্যালুয়েশন ফিলিমস মিড সেমিস্টার ইন্টারনাল ইভ্যালুয়েশন ওর হোয়াট এভার নেম ইজ গিভেন ফর দ্য স্টুডেন্ট প্রগ্রেশন অর্থাৎ এটা ইউনিভার্সিটির ওপরেও ডিপেন্ড করছে যে যাদের ধরুন ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেই একদম সেক্ষেত্রে হয়তো মিড সেমিস্টার কিছু আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ধরা করা যেতে পারে সুতরাং এরকম নয় যে তারাও করতে পারবে না আমি যেটা একটু আগে বলছিলাম যে সহজভাবে বোঝানোর জন্য যে যাদের কাছে এরকম কোনো সিস্টেমই নেই তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে আর যাদের কাছে এরকম কোনো সিস্টেম আছে তারা কিন্তু ডিরেক্ট রেজাল্ট বার করতে পারবে আশা করি স্টুডেন্টসদের যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টস তাদেরকে বোঝাতে পেরেছি এবং ভয় অনেকটা হলেও কমেছে সুতরাং রিকোয়েস্ট করবো সোমেননাথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এছাড়া আরও একটা রিকোয়েস্ট আছে যারা স্টুডেন্টস যারা এখন পড়াশোনা করছেন তাদের তো প্রফেশনাল হবেন আপনারা পর কিছুদিন বাদে গিয়ে সুতরাং তাদের নেটওয়ার্কিং দরকার ফ্রি সিভি রাইটিং থেকে আরম্ভ করে মেন্টারিং কেরিয়ার কাউন্সিলিং কেরিয়ার কোচিং কেরিয়ার পাথ শোয়িং এটসেট্রা অনেক কিছু আছে প্লাস নেটওয়ার্কিং করতে হবে বিভিন্ন বড়ো বড়ো লোকেদের সঙ্গে যাদের সঙ্গে থাকলে পরবর্তীকালে তারা রেফারেন্স দিতে পারবে তো সেক্ষেত্রে ফেসবুকে অ্যাসপায়ার পাবলিক গ্রুপ বলে একটা আছে যেখানে আপনি জয়েন করতে পারেন এবং জয়েন করার পর এই গ্রুপ থেকে আপনি আমাকে মেসেজও করতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করবো তার উত্তর দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ